টানা সাত দিনের অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় কক্সবাজারে 20 জনের মৃত্যু হয়েছে, এখনও 1 জন নিখোঁজ রয়েছে। এ সময় পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 4,79,503 জন মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ 14,05,00,000 টাকা। জেলার 9 উপজেলার 7টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা। এ উপজেলায় প্রাণ হারিয়েছে 11 জন। এরপর অবস্থান পেকোয়ার, যেখানে মৃত্যু হয়েছে 6 জনের। এছাড়া ওকিয়াই 2 এবং রামুতে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে সড়ক বিভাগের 49 কিলোমিটার সড়ক এবং এলজিইডির 80.75 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও 47টি ব্রিজ কালভার্ট বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা পানিতে ডুবে আছে, পানি নেমে গেলে আর্থিক মূল্য জানা যাবে। এছাড়া দোহাজারী কক্সবাজার রেললাইনের কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় 15,638 হেক্টর ফসলি জমি, 1,752টি পুকুর, দিঘি, খামার, 1,832টি মৎস্যঘের, 262 মেট্রিক টন ফিনফিশ, 700 মেট্রিক টন চিংড়ি, 9.95 মেট্রিক টন পোনা, 179টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত 20 জন ব্যক্তির পরিবারকে 25,000 টাকা করে মোট 5,00,000 টাকা মানবিক সহায়তা প্রদান করেছে প্রশাসন। এছাড়া 103 মেট্রিক টন চাল, 6,000 প্যাকেট শুকনো খাবার এবং 1,07,75,000 নগদ টাকা বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস এসব তথ্য জানিয়েছেন। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।